বহু তৎপরতার পর অবশেষে শুরু হলো দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা বিশালগড় বক্সনগর সড়ক সংস্কারের কাজ। বৃহস্পতিবার এই সড়কটি পরিদর্শনে যান বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব। বিধায়কের সঙ্গে ছিলেন মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী, পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রাজেশ ঘোষ। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল নিগম মাফিয়াদের দৌরাত্মে এই সড়ক সারের কাজে পূর্ত দপ্তর হাত লাগাতে পারেনি। শেষ পর্যন্ত এই সড়ক সারের কাজ শুরু হয় খুশি এই রাস্তা দিয়ে যাতায়াতকারী সহ পথচারীরা। এদিকে বিশালগড়ের জাঙ্গালিয়া স্থিত বিশালগড় দ্বাদশ স্কুলটি সাবরু মাগরতলা জাতীয় সড়কের একেবারে পাশে হওয়ায় এই এলাকাটিতে প্রায়শই ছোট বড় দুর্ঘটনা ঘটে থাকে। এই কথা চিন্তা করে বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব এই স্কুল পরিদর্শন করেন এদিন। সাথে ছিলেন মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী, মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন। বিশালগড় ক্লাস টু স্কুলের সামনে রাস্তাটাতে অ্যাক্সিডেন্ট হওয়ার একটা প্রবণতা আছে, তো সেই কারণে আজকে মহকুমা শাসক এবং মহকুমা পুলিশ আধিকারিককে নিয়ে এই জায়গাটা ভিজিট করে করি এবং আগামী দিনে অ্যাক্সিডেন্টকে কীভাবে রক্ষা যায় কিছু আমরা ডিসিশন নেওয়া। কী ডিসিশন নেওয়া, কী পদক্ষেপ? এখানে কিছু আমরা নাকা পয়েন্টের মতো করব, যেন গাড়ি স্কুল আসে সেই ডিসিশন নেওয়া হয়েছে, আগামী দিনে সেটা ফলো করতে হবে। ট্রাফিকের কোনো ব্যবস্থা করা হবে? হ্যাঁ, ট্রাফিকের ব্যবস্থা করা হবে।